ভালোবাসা শব্দটা কিছু শব্দের মেলবন্ধন হলেও এর গভীরতা পরিমাপ করার ক্ষমতা কজনেরই বা থাকে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো গভীর রহস্য থেকে থাকে, যা হয়তো ইচ্ছে থাকলেও আমরা কাউকে বলতে পারি না। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে ক্ষণিকের ক্লান্তি নিমেষে দূর করে দিতে পারে আমাদের মস্তিষ্কের হার্ড ড্রাইভে থাকা কিছু সুখকর স্মৃতি। কিন্তু ঠিক একই সাথে সেই টুকরো টুকরো স্মৃতির ভিড়ে হঠাৎ করে কালো মেঘের মতো বিনা অনুমতিতে প্রবেশ করে অতীতের ঘন কুয়াশায় ঘেরা কোনো এক গভীর কণ্ঠস্বর। আমাকে সামনের মোড়টা পর্যন্ত একটু লিফট দেবেন প্লিজ, আসলে আমার আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে, এদিকে কোনো পরিবহন ব্যবস্থাও সেই রকম নেই। আচ্ছা, হঠাৎ করে কার কণ্ঠস্বর শুনতে পেল সে? কি সেই অতীত? জানতে হলে কিন্তু পুরো গল্পটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। তাহলে চলো সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মায়া। আজ আমার জীবনের একটি বিশেষ দিন, আজ আমার বিয়ে। বিদেশ থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি লাভ করে দেশে ফেরা মাত্র বাবা বললেন, শোনো তপন, আমরা তোমার জন্য একটা মেয়ে দেখেছি, আমরা সকলে চাই তুমি তার সাথে একবার দেখা করো, আশা করি দেখলে তোমার পছন্দই হবে। প্রথমে একটু আপত্তি জানালেও পরে যখন তাকে নিজের চোখে দেখলাম, সত্যি বলছি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। তার রূপের মায়ার জালে জর্জরিত হয়ে অবশেষে তাকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছি, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমি শ্রী তপন বাগজি এলিজিবল ব্যাচেলার থেকে হয়ে যাব এক বিবাহিত যুবক। সত্যি বলতে কি একটু লজ্জা লাগছিল বই কি, আসলে জীবনে প্রথম বিয়ে তো। আরে মশাই, ছেলেদেরও লজ্জাবোধ আছে, তবে সত্যি বলতে এই রমরমা পরিবেশে একলা এই সাজঘরে হঠাৎ অতীতের কিছু স্মৃতি বারবার চোখের সামনে ভেসে আসছে। মনে পড়ছে মায়ার কথা, মায়া, তার টানা টানা দুটি কালো চোখ, পাতলা ঠোঁটের চারিপাশে বিন্দু বিন্দু ঘাম, মুখজোড়া লাজুক হাসি, সব মিলিয়ে সেই অপরূপ রূপসীকে আজ আমার একটু বেশিই মনে পড়ছে। আজ থেকে ঠিক 8 বছর আগের কথা, তখন আমি সবেমাত্র ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হয়েছি। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় বাবার কাছ থেকে একটি বাইক উপহার পেয়েছিলাম। কলেজ, টিউশন, বাড়ি, এই ছিল আমার ছোট্ট পৃথিবী। সেই পৃথিবীতে আচমকা এক ঘূর্ণিঝড়ের মতো অনুপ্রবেশ ঘটল আমার মায়ার। একদিন আমি টিউশনই শেষ করে বাড়ি ফিরছিলাম। মেন রোডের কাছে ড্রাইভ করলে বাড়ি ফিরতে আমার অনেকটা সময় লাগত, তাই আর দেরি না করে আমি জঙ্গলের শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে অঝোর ধারায় বৃষ্টি। জনমানবহীন অরণ্যের ভেতরে পিচ ঠেলা রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি, আর ঠিক সেই সময় দেখতে পেলাম তাকে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? বাইকটা একটু থামান না প্লিজ। হ্যাঁ বলুন, কে আপনি? হঠাৎ এরকম মাঝ রাস্তায় বাইক থামাতে বললেন কেন? আমায় একটু সামনের মোড়টাও কি ছেড়ে দেবেন, আসলে আজ বাড়ি ফিরতে ভীষণ দেরি করে ফেলেছি, আর জঙ্গলের এই রাস্তা বুঝতেই তো পারছেন যানবাহনও ঠিকমতো পাওয়া যায় না, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি উঠে বসুন। জঙ্গলের মাঝে একজন অচেনা অজানা সুন্দরী রমণীকে দেখে ভীষণ অবাক লেগেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত মুগ্ধতা ছিল যা নিমেষে আমার দেহ এবং মনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তার শরীর থেকে এক অদ্ভুত মাতাল করা ঘ্রাণ যেন বাতাসে বারবার ভেসে আসছিল, আবেশে চোখ বুজে আসছিল আমার। মনে হচ্ছিল যেন এই তো, এর জন্যই আমি অপেক্ষা করেছিলাম না জানি কত বছর ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে 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 দাঁড়ান, আমার বাড়ি চলে এসেছে। মনের আনন্দে বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই আমার যেন ঘোরটা কাটলো। দেখলাম রাস্তার ঠিক ধারেই একটি ছোট্ট কটেজ, জঙ্গলের মাঝে এরকম একটা কটেজ যেন বড্ড বেমানান। কোথায় নামবেন আপনি, এই কটেজে? হ্যাঁ, এইটিই আমার বাড়ি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো জানি না,
আপনি না থাকলে যে কি হতো ভাবতেই পারছি না। আরে না না, ধন্যবাদ দিয়ে একদম ছোট করবেন না। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করত, আর আমি একজন মানুষ হিসাবে আমার কর্তব্যটাই তো পালন করেছি। আপনার মতো মানুষ এই সমাজে বিরল। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আজ আমি জীবিত ফিরতেই পারতাম না। চারিদিকে ক্ষুধার্থ নেকড়ের দল যেভাবে ঘুরে বেড়াচ্ছে, একা একজন মহিলাকে পেয়ে তারা সর্বপ্রথম নিজের লালসাকে মেটাত, তারপর লাশটাকে ছুঁড়ে ফেলে দিত ওই জঙ্গলের ভেতর। পরের দিন পুলিশ আসত, তদন্ত হতো, প্রেস মিডিয়াতে কিছুদিন হইচই, ব্যাস তারপর সব শান্ত হয়ে যেত। কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম তার চোখ দুটি জ্বলে উঠল। বাকরুদ্ধ হয়ে শুনছিলাম তার প্রতিটি কথা। এরপর আমি বিদায় নিয়ে বাড়ি চলে আসি। এরপর থেকে আমি বিভিন্ন অজুহাতে জঙ্গলের সেই রাস্তা ধরে যেতাম, প্রতি সন্ধ্যায় দেখা পেতাম তার। আমাদের এই আলাপচারিতা ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়। মায়ার প্রতিটি অভিব্যক্তির মধ্যে ছিল এক অসীম অনন্ত প্রেমের প্রকাশ। কিন্তু আমি জানতাম না যে নিজের অজান্তেই আমি ধীরে ধীরে এক চোরাবালিতে প্রবেশ করছি। একদিন সন্ধ্যাবেলায় যথারীতি তাকে তার বাড়ির সামনে নামিয়ে বললাম, মায়া, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই বলো। বলছিলাম যে আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুমি আগে বুঝতে পেরেছিলে, তাহলে আমাকে আগে কেন বলনি? তার আগে কিছু কথা শুনতে হবে তোমায় আমার সম্বন্ধে। হ্যাঁ নিশ্চয়ই বলো, আমি সব শুনব। এই যে বাড়িটা দেখেছো, এখানে আমি আমার পরিবার নিয়ে থাকতাম। বেশ আনন্দে কাটছিল আমাদের জীবন জানো। আমরা দুই বোন ছিলাম, আমি এবং আমার যমজ বোন ছায়া। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় একটি গাড়ির কাছে আমি লিফট চাই। তখন সেই গাড়িতে থাকা কিছু মদ্যপ যুবক আমায় ধর্ষণ করে, তারপর আমার মৃতদেহটাকে এই জঙ্গলের ভেতর ফেলে রেখে যায়। তারপর থেকে আমি এখানেই বন্দী হয়ে আছি। আমি খুঁজে বেড়াই তাদের যারা আমার এই সর্বনাশ করেছে। আমার মৃত্যুর পরে জমি জমা বিক্রি করে আমার বাবা মা চলে যায় কলকাতায়। কি বলছো কি তুমি? তুমি তুমি তাহলে মানুষ নও? না তপন, আমি মানুষ নই, আমি মায়া মাত্র। কিন্তু বিশ্বাস করো, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু আমরা কোনো দিনও এক হতে পারবো না। আমায় যদি তুমি পেতে চাও, তাহলে তোমায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে, যেটা আমি দেখতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমার বোনকে বিয়ে করো, কারণ তার ভেতর তুমি আমায় খুঁজে পাবে। তোমার বোন কোথায় পাবো আমি তাকে? আমার বোনের নাম ছায়া, হুবহু আমার মতনই দেখতে। এরপর নিশ্চয়ই তোমার চিনতে ভুল হবে না। আমার সময় ফুরিয়ে আসছে তপন, আমায় এবার যেতে হবে। ভালো থেকো আমার ভালোবাসা, সুখে থেকো। কথাগুলো বলেই আমার চোখের সামনে থেকে টুকরো টুকরো হয়ে বাতাসে মিলিয়ে যায় মায়া। তার শরীরের মাতাল করা সুবাসও বাতাসে মিলিয়ে যায়। মায়া কোথায় যাচ্ছ তুমি? মায়া আমায় ফেলে রেখে যেও না, মায়া মায়া। এরপর আর আমার কিছু মনে নেই। চোখ মেলতেই দেখলাম আমি একটি হসপিটালের বেডে শুয়ে আছি, পাশে আমার বাবা মা। দেখে ভালো লাগলো। জিজ্ঞেস করে জানতে পারি ওখানকার কিছু লোকজন আমায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে, এবং আমার মোবাইল নাম্বার থেকে তারা আমার বাড়িতে ফোন করে। আমি তাদের আর কোনো কথা বলতে পারি না, হতভাগ দৃষ্টি মেলে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থাকি। এরপর আমি আমার বাকি অধ্যয়ন বিদেশেই সম্পন্ন করি। পড়াশোনার পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ছায়ার খোঁজ করতে থাকি। ফেসবুকের দৌলতে তাকে খুঁজেও পাই, তাকে সমস্ত কথাগুলো জানাই। এরপর যখন বাড়িতে বিয়ের কথা ওঠে, তখন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তাকে একটি অ্যাকাউন্ট খুলতে বলি। আমি জানতাম আমার বাবা মা সেখান থেকেই মেয়ে পছন্দ করবে। তাদের ছায়ার প্রোফাইল দেখাতেই তারা তাকে পছন্দ করে ফেলে। আজ ছায়ার সাথে আমার শুভ পরিণয় সম্পন্ন হতে চলেছে। আসলে মানুষের প্রতিটি প্রত্যাশার আড়ালে থাকে কিছু অজানা গল্পকথা। আজ মায়ার শেষ ইচ্ছে পূরণ করতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। কিছু ভালোবাসার গল্পের সমাপ্তি এভাবেও ঘটে। ভালো থাকুক পৃথিবীর ভালোবাসার সকল মানুষগুলো।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।